আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন ওয়েল সংবাদ শিরোনামগুলো। বিতরণ লাইনে লিকেজের কারণেই রাজধানীতে ভবনে বিস্ফোরণ, লিকেজ শনাক্তে গ্যাসের সাথে গন্ধ নামেশনের প্রমাণ প্রাথমিক তদন্তে। উপকরণের মূল্য বৃদ্ধিতে এবারের ঈদে পোশাকের দাম বেশি বলছেন বিক্রেতারা, 5 থেকে 10% খরচ বেড়েছে ক্রেতাদের। এবং দেশের খ্যাতিমান শিল্পী সঙ্গীতগুরু সোহরাব হোসেনের 100তম জন্মদিন আজ, কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি রাজধানীর বেশ কিছু ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। পূর্ণাঙ্গ রিপোর্ট না মিললেও প্রাথমিক তদন্তে এসেছে এগুলো গ্যাসের বিস্ফোরণ, বিতরণ লাইনে লিকেজ মূল কারণ। দুর্ঘটনা এড়াতে লিকেজ শনাক্ত করতে গ্যাসের সাথে যে গন্ধ মেশানোর কথা সেটা খুব করা হয় না। ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে বিষয়গুলোতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফরাজ আজিমের দুই পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। সম্প্রতি পুরান ঢাকার সিদ্দিকবাজারে 7তলা ভবনের বেসমেন্টে ভয়াবহ বিস্ফোরণে 26 জন নিহত হন। তিতাস গ্যাসের পরিত্যক্ত লাইনের লিকেজ থেকে বের হওয়া গ্যাস জমেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুসন্ধানে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশের সিটিটিসি ইউনিট। ওই ঘটনার দুদিন আগে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি ভবনের তৃতীয় তলায় গ্যাস বিস্ফোরণে মারা যান 4 জন। এর আগে 2021 সালে মগবাজারে 4তলা ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণে 12 জন, 2020 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতর গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে 34 জন পুড়ে মারা যান। এছাড়া গ্যাস বিতরণ লাইন ও চুলাই লিকেজের কারণে বাসাবাড়িতেও দুর্ঘটনা ঘটে। বাসাবাড়িতে গ্যাস লিকেজ হলে মানুষ যাতে বুঝতে পারে সেজন্য পাইপলাইনের গ্যাসের সাথে দুর্গন্ধ মিশিয়ে দেওয়ার বিধান রয়েছে, তবে এর প্রয়োগ সচরাচর দেখা যায় না। আমার বাসার চুলোতে ওরকম কোনো গন্ধ আসে না। গন্ধ আসলে ভালো হতো, তাহলে লিক টিক থাকলে আমরা সেগুলো মানে আগে থেকে সচেতন হতাম। সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি। এর আগে হচ্ছে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা সরকারি গ্যাসই ব্যবহার করেছি, গন্ধটা মাঝে মাঝে পেতাম। গ্যাস দেওয়ার পরে যে একটা দুর্গন্ধ বের হবে সেটা আমরা পাই না। এই গন্ধটা প্রয়োগ করা দরকার সচেতনতার জন্য, সতর্কতার জন্য। গ্যাসের সাথে দুর্গন্ধ মেশানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এটাকে অর্ডারেন্ট বলে, এটা মেশানো আইনগতভাবে আপনি বাধ্য ডিস্ট্রিবিউশন কোম্পানিকে এটা মেশাতে হবে। যদি না মেশায় এটা আইনের ব্যত্যয় এবং সে আইনের ব্যত্যয়ের জন্য পানিশেবল। এবং এই দায়িত্বটা হচ্ছে, এটাকে মনিটরিং করার দায়িত্ব হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তাদের ঊর্ধ্বতন সংস্থা হিসাবে, এটা পেট্রো বাংলারও কিন্তু দায়িত্ব। গ্যাস লাইনে লিকেজের প্রধান কারণ হিসেবে অবৈধ ও পুরনো সংযোগের কথাই বেশি বলা হয়। এক্ষেত্রে বিতরণকারী কোম্পানির রক্ষণাবেক্ষণ আরও জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। যেখানে গ্যাস যাচ্ছে সেটাকে রক্ষণাবেক্ষণ করার কিন্তু দায়িত্ব তিতাস বা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর। আবার অনেকে বাড়ির তলে দিয়ে সোয়ারেজ লাইন চলে গেছে, দোকান বসিয়েছে সোয়ারেজের বক্সের উপরে, বাইশের উপরে। তো সেসব ক্ষেত্রে যদি তারা সব ওই ফুটো বন্ধ করে দেয়, তাহলে তো অবশ্যই সোয়ারেজ থেকে যে গ্যাসটা নির্গত হয় সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতেই পারে। গ্যাস দুর্ঘটনা রোধে বিতরণকারী কোম্পানির দায়িত্বশীলতার পাশাপাশি মানুষের সচেতনতার উপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদ উৎসবে সময় ও বাজেট মাথায় রেখে পোশাক ডিজাইন করেছে দেশি ফ্যাশন হাউসগুলো। সুতির পাশাপাশি সিল্ক, অ্যান্ডি কটন ও লিনেন কাপড়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এবছর ঈদ উৎসবে 5 থেকে 10% বেশি দামে পোশাক কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন সুতা ও রংসহ অন্য কাঁচামালের দাম বাড়তি থাকায় পোশাকের দামও বেশি। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। দেশি ফ্যাশন হাউসের ব্যবসা প্রায় 10,000 কোটি টাকার। সারা বছরই বিভিন্ন উৎসবে জমজমাট থাকা ফ্যাশন হাউসগুলো ঈদ উৎসবে বাড়তি পসরা নিয়ে হাজির হয়।
এপ্রিলে ঈদ হওয়ায় গরমকে মাথায় রেখে কাপড়ের ধরন ও ডিজাইন নির্বাচন করেছে ফ্যাশন হাউসগুলো। এবছর শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার কামিজের উপর নরসিংদি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে করা জ্যাকার ডিজাইন রয়েছে। এই যে এই কালারটা যেমন দেখছেন মেরুন টাইপের, রেডের মধ্যে মেরুন, এই কালারটা অনেক ভালো লাগে। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, এই জন্য আমি মনে করি যে প্রত্যেকেই বাজার কেনাকাটা করতে খুব হিমশিম খেতে হবে। কটনটা তো বিশেষ করে মানে খুবই আরামদায়ক হয়। ড্রেসের দাম তুলনামূলক এবার একটু বেশি, আগে যেখানে তিনটা কিনতাম এখানে এবার দুটা কিনবো। তিন বছর ধরে বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে রমজান মাসে, তাই বৈশাখ ঘিরে আলাদা কেনাকাটা কম হচ্ছে। ক্ষতি পোষাতে ঈদকে প্রাধান্য দিচ্ছে নামী দামি ফ্যাশন হাউসগুলো। সুতির পাশাপাশি সিল্ক, এন্ডি কটন, লিনেন, এই ধরনের কাপড়গুলি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি এই বছর আমরা সুতি কাপড়ে বা সিল্ক কাপড়ে অনেক ধরনের জ্যাকেট ডিজাইন করেছি। বৈশাখের অনুষ্ঠানগুলির সাথে কিন্তু এই পোশাক বিক্রির একটা সম্পর্ক থাকে। 20%-এর কাছাকাছি ছিল বৈশাখের বিক্রি, সেটা কিন্তু ওই 20% বিক্রিটা কিন্তু কমে এখন হয়তো বা 5%-এ চলে এসেছে। এবছর এমব্রয়ডারির কাজসহ হালকা ডিজাইনে গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা নিয়ে কম বাজেটে বৈচিত্র্যময় পোশাকের কালেকশনও থাকছে এবার। কাপড়ের উপর বেশি জোর দিয়ে আমরা হয়তোবা অন্যান্য যে আনুষাঙ্গিক যে মাধ্যমগুলি আমরা ব্যবহার করি সেগুলো কমিয়ে আমরা ডিজাইনগুলি করেছি, ফলে পোশাকগুলি হয়তোবা ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। কিছু ক্ষেত্রে আর একটু কম, কিছু ক্ষেত্রে বেশি, তবে 5-10% মতো মূল্য বেড়েছে। ঈদ কেনাকাটায় ক্রেতাদের স্বাদ ও সাধ্যের সমন্বয় করে পোশাক তৈরির মাধ্যমে ভালো ব্যবসা করার আশা করছে দেশি ফ্যাশন হাউসগুলো। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে প্রস্তুতি। তবে এবার মঙ্গল শোভাযাত্রার রুট বদলানো হয়েছে, আরো জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। চৈত্রের তপ্ত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে সঙ্গীতের মূর্ছনায় চলছে বাঁশের ফালি দিয়ে বড় পুতুলের কাঠামো তৈরির কাজ। কেউ ব্যস্ত রঙিন মুখোশ বানানোয়, কেউ মাটি সরা রাঙাতে, নবীন পটুয়ারা আঁকছেন জল রঙের ছবি। সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, সবাই একসাথে কাজ করি, মজা করি। আর বলা যায় হচ্ছে আমাদের চারুকলা সব থেকে বড় উৎসবগুলোর একটা। আমাদের শিল্পকে যাতে মানুষের ভিতরে, মানুষের অভ্যন্তরে পৌঁছে দিতে পারি, আমাদের মাধ্যমে যাতে মানুষ নতুন করে কিছু জানে আমাদের শিল্পকর্ম সম্পর্কে, এটাই। বৈশ্বিক অস্থিরতার মধ্যে বাংলা নতুন বছরে শান্তির প্রত্যাশায় মানুষ নানা রকম দুর্দশা হতাশার মাঝেও যে ছোট ছোট শান্তি, ছোট ছোট যে আমাদের উন্নয়ন, এগুলো হচ্ছে এবারের প্রতিবাদ হিসেবে আমরা নিয়ে আসতে চেয়েছি যে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমরা এবছর 60টা মোটিভ তৈরি করছি, ইতিমধ্যে 6টা মোটিভের কাজ শেষ হয়ে গেছে। এবার বদলানো হয়েছে মঙ্গল শোভাযাত্রার পথ। আমরা চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ ইউটার্ন করে টিএসসির দিক গিয়ে আবার ইউটার্ন করে আমরা চারুকলা শেষ করব। বাঙালির প্রাণের উৎসব এটা, মাছে ভাতে বাঙালি, এরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, শান্তি বিরাজ করুক সবার মনের মধ্যে, এটাই আমাদের কামনা। মঙ্গল শোভাযাত্রা আয়োজনের দায়িত্বে রয়েছে চারুকলার 24তম ব্যাচের শিক্ষার্থীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের নজরুল সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতিমান শিল্পী সঙ্গীতগুরু সোহরাব হোসেনের 100তম জন্মদিন আজ। 1922 সালের 9 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্ম নেওয়া সোহরাব হোসেন 5 দশকের বেশি সময় ধরে সঙ্গীতের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। দীর্ঘ সঙ্গীত জীবনে আদিসুরের নজরুল সঙ্গীত চর্চার মাধ্যমে অসংখ্য দেশবরণ্য শিল্পী তৈরি করেছেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর 100তম জন্মদিনে চ্যানেল আয়ে স্মৃতিচারণ করেছেন তার শিষ্য এবং পরিবারের সদস্যরা। রিপোর্ট করছেন লায়লা নওশিন। সেকালের অবিভক্ত বাংলার নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটে জন্ম কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেনের।
সেই শৈশব থেকেই কিংবদন্তি সব সঙ্গীত সাধকের সান্নিধ্যে বেড়ে উঠে দেশভাগের পর আসেন বাংলাদেশে। 1949 সালে ঢাকায় এসে মন প্রাণ দিয়ে জড়িয়ে পড়েন নজরুল সঙ্গীত সাধনায়। চলচ্চিত্রের গানের পাশাপাশি আদি সুরে নজরুল সঙ্গীত চর্চা করে দেশের বাইরে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছেন নজরুল সঙ্গীত। বুলবুল ললিতকলা একাডেমি ও ছায়ানটের জন্মলগ্ন থেকে শিক্ষকতা করেছেন। তার হাত ধরেই তৈরি হয়েছে দেশের অনেক প্রতিথযশা সঙ্গীতশিল্পী। সঙ্গীতগুরুর শততম জন্মদিনে তাকে পরম শ্রদ্ধায় স্মরণ করলেন তারা। সৌরভ ভাই আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। আমি যেখানে পৌঁছেছি সেখানে আমার গুরুদের অবদান অসম্ভব, অসীম। গান শেখানোর ব্যাপারে ওনার যে স্টাইল, ওনার স্টাইলটা একদম অন্য ধরনের ছিল, এত সুন্দর। তো ফলে আমরা সেটা চেষ্টা করেছি নিতে এবং আমরা দিতেও চেষ্টা করতেছি স্টুডেন্টদের। যতদিন বেঁচেছিলেন তিনি কিন্তু আমাদের সঙ্গীত গুরু হিসাবেই উনি ছিলেন আমাদের ছায়ানটের সঙ্গে। এবং আজকে বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পী তৈরি হয়েছে, তাদের বেশিরভাগ শিল্পী কিন্তু সৌরভ ভাইয়ের সান্নিধ্য পেয়েছেন। একদম ছোটোবেলা 9 বছর বয়স থেকে আমি তার সান্নিধ্য পেয়েছি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনা, এবং দেখেছি সবসময় খুব একটা ভীষণ সিম্পল লাইফ লিড করতেন এনারা, কিন্তু গানের ব্যাপারে মানে একজন সাধককে আমরা দেখেছি তাদের মধ্যে কীভাবে নজরুলের গানকে ছড়িয়ে দেওয়া। তারা কিন্তু সেই আদি সুরটাই ফলো করেছেন এবং সেটাই আমাদেরকে শিখে যাবার চেষ্টা করেছেন, এবং আলো থেকে আলোয়, প্রদীপ থেকে প্রদীপে সেই গানগুলো কিন্তু চলছে। একনিষ্ঠ এই সুরের সাধক পারিবারিক জীবনেও ছিলেন ভীষণ সফল একজন মানুষ। নিজের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ঘরেও তৈরি করেছেন প্রতিষ্ঠিত নজরুল সঙ্গীত শিল্পী। শততম জন্মদিনে পিতাকে পরম ভালোবাসায় স্মরণ করেছেন তার কন্যারাও। একটা মানুষের ভিতরে একটা প্রতিটি গুণ ওনার ছিল। উনি খালি আমার বাবা নন, আমার গুরু, আমার শিক্ষক, আমার বন্ধু, আমার সব। আমরা চাই যে আব্বা ছায়ানটের জন্মলগ্ন থেকে ছিল, নজরুল ইনস্টিটিউটের জন্মলগ্ন থেকে, একটা রুম, একটা কামরাজ সৌরভ হোসেনের নামে করা হোক। একটা প্রতিষ্ঠানের মধ্যে ওনার একটা অংশ থাকা দরকার ছিল, সৌরভ হোসেনের স্মৃতি, ওগুলির সংরক্ষণ করা, ওনার গানগুলি সংরক্ষণ করা, কিন্তু কই কিছুই হয়নি। মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে গেলে যখন মানুষ পরিচয় দেয় যে উনি হচ্ছে অমুকের মেয়ে, হ্যাঁ, তখন নিজের বুকটা ভরে যায়, কাউকে দেখাতে পারি না। দীর্ঘ সঙ্গীত জীবনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেব বর্মন, অঞ্জলি মুখোপাধ্যায়, আব্বাসউদ্দিন আহমেদ সহ অনেক গুণীজনের সাহচর্য পেয়েছেন সৌরভ হোসেন। নজরুল সঙ্গীতে একজন সাধক হিসেবে গুণী এই সঙ্গীতশিল্পী পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে রয়েছে নজরুল একাডেমি স্বর্ণপদক, স্বাধীনতা পদক ও চ্যানেল আই আজীবন সম্মাননা। অসুস্থতার কারণে 2012 সালে 91 বছর বয়সে চিরবিদায় নেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। চ্যানেল আই পরিবারের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক। শততম জন্মদিনে তাকে শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করছে চ্যানেল আই, প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব সংবাদ। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে 20 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে আফ্রিকার সাব সাহারা অঞ্চল থেকে ইউরোপ যাওয়ার পথে ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর 17 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে ছেড়ে যাওয়ার সময় মোট আরোহী ছিলেন 37 জন। তিউনিসিয়ায় গত মার্চ থেকে এ ধরনের অন্তত 6টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন প্রায় 100 জন মানুষ। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। বিভিন্ন অঞ্চল থেকে চাঁদপুরে তরমুজ এনে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবং বৃষ্টির পানি ঢুকে পচে যাওয়ায় ডাকাতিয়া নদীতে তরমুজ ফেলে দিচ্ছেন চাষিরা। প্রতিদিন ট্রলারে করে ভোলা ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চাঁদপুরের শহরে চৌধুরীঘাট আড়ত এলাকায় তরমুজ নিয়ে আসছেন চাষিরা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসান গুনছেন তারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন শিবতা মাহমুদ। রমজানে তরমুজের চাহিদা মেটাতে চাঁদপুরে বেড়েছে দক্ষিণাঞ্চলের তরমুজের সরবরাহ। তবে বিগত বছরের তুলনায় ট্রলার ভর্তি তরমুজের চালান নিয়ে এসে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তরমুজ চাষিরা। নদীপথে তরমুজ বোঝাই ট্রলারগুলোতে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে যাওয়ায় অধিকাংশ তরমুজ নদীতে ও পাড়ে ফেলে দিচ্ছেন চাষিরা।
অবশিষ্ট তরমুজও কম দামে বিক্রি হচ্ছে। ছয় সাত দিন বৃষ্টির কারণে অনেক তরমুজ মানুষের নষ্ট হয়ে যেতেছে এবং যাতে করে আনার পরেও অনেক তরমুজ যাতে থেকে ফেলাই দিতে হয়। তাদের খেতে ফলন বেশি হয়েছে কিন্তু আমরা এই ফলনের দাম পাইতেছি না, আমরা কি করবো? আমরা আমরা তো সহজ, আমরা মার্ডার, আমরা লোন লইছি, আমরা টাকা পয়সা কিস্তিতে রয়েছি, আমরা খেত কামার করছি কিন্তু আমরা তো দাম পাইতেছি না। বৃষ্টিতে তরমুজের ক্ষতি হওয়ায় চাষিদেরকে দেওয়া দাদনের টাকা তুলতে পারছেন না আড়ত মালিকরা। একশো বত্রিশ টাকা করে ছোট মেজারও বড় মিলে, আর বড় একবারে বাসা বড় চাইজ নিলে এখন দেড়শো একশো ষাট টাকা। এখানে তরমুজের আমদানি ভালোই আছে মোটামুটি। আমি এক গাড়ি তরমুজ করছি, এটা ছেলেট কদম তুলে নিতেছি আর কি, বাজার একবারে কম। বাজার স্থিতিশীল, বৃষ্টি বাদলে ফসল নষ্ট হয়ে গেছে, কৃষকরা সেই তরমুজের কোনো মূল্য পাচ্ছে না। আগামী বছর চরাঞ্চলে ভালো বীজের তরমুজ চাষের পরিকল্পনা নিয়েছে কৃষি বিভাগ। স্থানীয় লোকজন তাদের তরমুজের চাহিদার কিছু অংশ হলেও এলাকার উৎপাদন থেকে মিটাতে পারে, সে ব্যাপারে আমরা কিন্তু প্রয়োজনীয় পরামর্শ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা আগামীতে কৃষকের মধ্যে অব্যাহত রাখব। চাঁদপুরের চৌধুরী ঘাটে প্রায় ৫০টি আড়ত রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা দাবি স্মরণীয় করে রাখতে মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে গড়ে তোলা হয়েছে ছয় স্তরে ছয় রঙের গোলাপ বাগান। বাগানটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে। মনোমুগ্ধকর গোলাপ বাগান দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের আওতায় ১৯৯৯ থেকে ২০০০ অর্থবছরে ছয় স্তর বিশিষ্ট গোলাপ বাগান গড়ে তোলার কাজ শুরু হয়। ২০০৩ সালে শেষ হয় এর কাজ। বর্তমানে বাগানটিতে শোভা পাচ্ছে সাদা, সুপারস্টার, কুইন এলিজাবেথ, কিংস র্যানসম, মিলান্ডি ও তাজমহল জাতের গাছ। শুধু যে গোলাপ দেখতে আসবে তা নয়, এখানে যে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটাকেও স্মরণ করবে বঙ্গবন্ধু যে ছয় দফা, যার ভিত্তিতে আজকের আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সবকিছুই ভালো লাগে, সবচেয়ে এই যে গোলাপ বাগানটা, গোলাপ বাগানটা সত্যি আকর্ষণীয় এবং আকৃষ্ট করার মতো একটা জায়গা। এবং এই ঐতিহ্যটাকে আমরা যাতে ধরে রাখতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের সেই জন্য আমাদের মাঝে মাঝে আমাদের সেই সন্তানদের এখানে নিয়ে আসে। আরেকটু যদি প্রকৃতিকে তুলে ধরা হতো, যেমন ঝর্ণা দেওয়া হতো, আবার বিভিন্ন রকম গাছপালা দিয়ে জিনিসটাকে ঢেকে রাখা হতো, এটা অনেক সুন্দর লাগতো। আলো ও পানি ব্যবস্থা সংস্কারের মাধ্যমে বাগান উন্নত করা সহ আরো দৃষ্টিনন্দন করার দাবি জানিয়েছে দর্শনার্থীরা। এখানে দেখলাম, জানলাম, অনেক কিছু দেখলাম ইতিহাসে, কিন্তু এরই একটা অংশ এই ফুল বাগান, এই গোলাপ বাগান। ছয় দফার মধ্যে আমাদের ছয়টা কালারের গোলাপ আছে। এই গোলাপগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে, দর্শকরা এখানে ভিড় জমাচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে এটাই জানাবো এইগুলোকে ধরে রাখার জন্য। বর্তমানে ছয় জাতের ২২০০ গোলাপ রয়েছে এই বাগানে। এখানে আমাদের সার, কীটনাশক ও বিভিন্ন প্রয়োগের মাধ্যমে গোলাপ বাগানটি খুবই শোভনীয় হয়ে উঠেছে। সারা দেশের প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। জানাবো খেলার খবর।